সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, 2 সেপ্টেম্বর এয়ারপোর্ট থেকে ফার্ম গেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 16 সেপ্টেম্বর এমআরটি লাইন 5 এর কার্যক্রম, 20 অক্টোবর মেট্রো রেলের আগারগা থেকে মতিঝিল এবং 28 অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের নির্বাচন ও বিদেশিদের অবস্থান নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। 20-22টা দেশে ইলেকশন, কিন্তু কোথাও কারো কোনো কথা, কোথাও ইলেকশন নিয়ে বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো কিছু নেই। বড় বড় যে শক্তিগুলো আমাদের দেশ নিয়ে এত মাথা ব্যথা কেন? বিএনপির দাবির সাথে বিদেশিদের পরামর্শের কোনো মিল নেই বলেও জানান তিনি। আমাদেরকে কখনো বলেনি যে তোমরা ইলেকশন এই করো সেই করো, তত্ত্বাবধায়ক আনো, তারপরে ইলেকশন সিস্টেম, প্রাইম মিনিস্টার রিজাইন করু, এইসব কথা আমেরিকাও বলেন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রাজনীতিতে সন্ত্রাসী শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপি হত্যার রাজনীতি করে, হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির উত্থান, হত্যার রাজনীতির মাধ্যমেই তাদের পথ চলা এবং ষড়যন্ত্র এবং হত্যার রাজনীতিতেই তারা বিশ্বাস করে। আজকে লম্বা লম্বা কথা বলে জাতীয় শোক দিবস উপলক্ষে নিবন্ধন অধিদপ্তরের আলোচনা সভায় 21 আগস্টের মামলা নিয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। তাদেরকে ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে এবং এই চেষ্টা অব্যাহত থাকবে। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বাইতুল মুকাররম ব্যবসায়ী গ্রুপের আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।